দল বিএনপি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জাহিদুল আলম ভিটো। যাদের ফুল দেওয়া হয়ে গেছে মঞ্চ ত্যাগ করুন প্লিজ। আমি সুযোগটা নিয়েছি যেখানে অভিনন্দন জানাই। আমাদের কাছে দেশের মানুষের কাছে এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো হিসেবে, যখন আমরা সবাই অত্যাচারে নির্যাতনে নিপীড়নে রাজনীতি নেতা সবাই হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন সে আমাদের মধ্যে আশার আলো লাগিয়ে তুলত। এই জন্যে আমাদের সকলের কাছে সে হচ্ছে হিরো নিঃসন্দেহে। আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, কিন্তু একটা কথা আমাদের সঙ্গে উদ্দেশ্য করতে চাই। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আওয়ামীকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে দিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণপুত্থান, সেই গণপুত্থানের মধ্যে দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। তিনি যেভাবে তুলে ধরেছেন বিশ্বের বিশ্ব নেতৃবৃন্দকে বুঝিয়েছেন, এবং বিশ্ব নেতৃবৃন্দ ওনার মাধ্যমে আজকে বাংলাদেশের প্রকৃত অবস্থা বুঝতে পেরেছিল বিধায় আজকে আমাদের এই আন্দোলন স্বৈরাচারের যে পতন, এই পতনটা ত্বরান্বিত হয়েছিল। আমরা চাই যে মুশফিকুল আনসারী যুগ যুগ ধরে আমাদের মাঝে যেতে থাকুক এবং এই সংগ্রাম এবং সত্যের সঙ্গে